নতুন মাম্মা এটা? হ্যাঁ। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সকাল সকালবেলা ব্লগটা চালু করেছি, কেন কি আমি কৃষ্ণম আর কপিল আজকে সকাল সকালবেলা, এত ভালো ওয়েদার হয়েছে, অনেকটা ঠান্ডা কম, হাওয়াও কম, আস্তে আস্তে স্প্রিং চলে আসছে এখানে। হ্যাঁ, ইন্ডিয়ান স্টোরে শেখাচ্ছে। তো আমরা একটু ট্রেল ওয়াকে বেরিয়েছি, এখন দেখতেই পাচ্ছ হাঁটছি। আর এত আমাদের খুব বাড়ির বেশি দূরে নয়, একটা ট্রেল আছে বেশ লম্বা, পুরো শহরটা জুড়ে যায় সেই ট্রেলটা। খুব বেশি দূর যেতে পারবো কি না জানি না, কারণ ও তো অতটা হাঁটতে পারবে না, তবুও যতটা পারা যায়। আর খুব সুন্দর রোদ দিয়েছে, এত আরাম লাগছে, মানে মনে হচ্ছে এই জ্যাকেটটাও খুলে ফেলি, এত সুন্দর ওয়েদার। হ্যাঁ, তুমি হাতে কি নিয়েছো দেখাও, পাইন কোন? ও পাইন কোন তুলেছে, যা পাচ্ছে তুলে তুলে নিচ্ছে রাস্তায় যা পাচ্ছে। তো আচ্ছা ঠিক আছে, বাড়ি নিয়ে যাবে এটা, আরেকটা নেবে, আরেকটা নেবে। হ্যাঁ চলো, কেটা কোন ফটোটা নিয়েছিস? মামা, দাদু, মামা, আর কে? এটা কে? কার মামা কার দাদা? এটা কার দাদার ছবি? সেইটাই বস, আমি সেইটা টিভিতে দেখছি, তখন নতুন মাম্মা এসে গেছে। নতুন মাম্মা এটা? হ্যাঁ। কার নতুন মাম্মা আবার? তোমার নতুন মাম্মা। তোর নতুন মাম্মা? হ্যাঁ। এটা নতুন মাম্মা? হ্যাঁ। তোর এই পুরনো মাম্মা নয়? আমি কি পুরনো মাম্মা? না, ভালো মাম্মা। আচ্ছা আমি ভালো মামা, এটা নতুন মামা। ভাই কোথা থেকে তুই করিস, এটা কি নতুন মাম্মা? ওর দেখো, এই ছবিটা পুরনো একটা ছবি রেখেছিল, বার করেছে। এটা ভালো ছবি? হ্যাঁ এটা ভালো ছবি তো, এটা মামা দাদার বিয়ের ছবি তো। এটা আমার? হ্যাঁ এটা আমার। এটা তোমার তো? হ্যাঁ এটা তোমাকে দিয়ে দিয়েছে। আমি আমি এই এই এটা নতুন মাম্মা কেন বললি তুই? মামাকে তুই চিনতে পারছিস না, এটা তোরই তো মাম্মা, নতুন মাম্মা হবে কেন? আবার নতুন আসে কোথা থেকে মাম্মা? এইটা আমি দি, এইটা বল ভালো, এইটা বল কেটা কি লাগিছে, খোলে খাওয়া পড়ছে, আর এটা হ্যাট পড়ছে। কে ক্রাউন পড়েছে দেখি? এই তো এইটা। ও আর হ্যাট পড়েছে কে? এই দাদা, দাদা হ্যাট পড়েছে, দেখা দেখা দেখা। পুরোনো হয়ে গেছে না, নতুন মাম্মা। আচ্ছা নতুন মাম্মা কেন বলছিস, মামাকে অন্যরকম লাগছে বলে? মামা ভালো লাগছে না খারাপ লাগছে বল? এই চোখে দেখা যাচ্ছে,
বলছি মামাকে ভালো লাগছে না খারাপ লাগছে বল? ভালো লাগছে। কবে কার ছবি? ইস, ছিঁড়ে গেছে পুরো ছবিটা গো। এটা প্রিন্ট করানো আছে নতুন, এটা নতুন প্রিন্ট করানো আছে তো। কোথায় ঢুকেছো? বেরো তো দেখি এবারে, বেরো বেরো, সব ফেলে দিয়ে এখানে ঢুকেছে। ও তুই আর ট্রাইং টু ফিক্স ইট? এবার বেরো দেখি ওখান থেকে, বললাম এত করে এগুলো করিস না, বেরো। ভালো জব্দ হয়েছে, বেরো না, ট্রাই 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 করো। মামা না করেছিল তো ঢুকতে? এবার কি হবে? মামা তো না করেছিল, না করেছিল কি না? সো মাচ ফান কর, তাহলে থাক ওখানে, সো মাচ ফান। সব ফেলে দিয়ে মামা না করেছিল তো কেন ঢুকলে? এখানেই খাবে তুমি? আচ্ছা তাহলে এখানেই খাবারটা এনে দিচ্ছি, এখানেই খেয়ে নাও। তবু বলছে না দেখ যে মামা বের করে। বেরোবে? ইউ নিড হেল্প? এরমই থাকবে? আচ্ছা ঠিক আছে থাকো, কতক্ষণ থাকতে ইচ্ছা থাকো। কপিল আজকে স্পেশাল একটা জিনিস বানাচ্ছে, সেটা হচ্ছে শিক কাবাব। তো আসলে আজকে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে কপিল বলবো না আমি বলবো? সেটা হচ্ছে আজকে আজকে আমাদের 10 ইয়ার্স আগে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল। তো স্পেশাল দিন, কিন্তু আমাদের বিয়ে আর রেজিস্ট্রির দিনটা এত কাছাকাছি পড়ে, তাই জন্য আমরা আগে করতাম। অ্যাকচুয়ালি এখন হয়েছে কৃষ্ণম হওয়ার পর আমাদের বিয়ের রেজিস্ট্রির দিনটা, বিয়ের দিনটা আর কৃষ্ণমের জন্মদিন সব একটা উইকের মধ্যে, লাইক অ্যাট দ্য গ্যাপ অফ লাইক 11 ডেজ। তো তাই জন্য পরপর 11 ডেজ আর মানে সেলিব্রেট করি না, তাই জন্য এখন রেজিস্ট্রির দিনটা খুব একটা সেলিব্রেট টেলিব্রেট কিছু করা হয় না, ওই মনে করা হয় যে আজকে রেজিস্ট্রি হয়েছিল। আর তাই জন্যই আজকে ও বানাচ্ছে, যে স্পেশাল শিক কাবাব বানাচ্ছে আমাদের জন্য, তো সেটাই খাবো। তো আমাদের রেজিস্ট্রিটা কীভাবে হয়েছিল? আমাদের রেজিস্ট্রির 3 দিন আগে এসেছিল না তুমি কলকাতাতে? 3 দিন আগে ও কলকাতাতে এসেছিল, হ্যাঁ। আর আমার সেটাই ওকে ফার্স্ট দেখা ছিল, মানে তার আগে আমি কখনো ওকে দেখিনি। সেই ফার্স্ট আমি রেজিস্ট্রির 3 দিন আগে ওকে দেখেছি, আর 3 দিন পরে আমাদের মানে লিগালি বিয়ে হয়ে গেছে। তার 11 দিন পর আমাদের সোশ্যালি মানে সোশ্যাল ম্যারেজ, যেটাকে বলে অ্যাকচুয়াল বিয়ে যেটা বাঙালি মতে, সেটা হয়েছে। কিন্তু ওটা একটা বিশাল গল্প কী করে আমাদের বিয়ে হয়েছিল, সেটা একদিন শোনাবো তোমাদের। মানে এখন জানি না ওইরকমভাবে কেউ কোনো মেয়ে বিয়ে করবে কি না, কিন্তু আমি সেই টাইমে 10 ইয়ার্স আগে করেছিলাম ওরকম বিয়ে। তো ভুল হয়েছিল, ভাবো কত ফ্রাস্ট্রেটেড ছিল। আমি ভুল হয়েছিল বিয়ে করা, বিয়ে পাগল হয়ে গেছিল পুরো। চুপ চুপ না, আমি বলছি যে ধ্যাত, ঠিকই তো হয়েছিল নাকি? আমার কাছে ভুল ঠিক আবার কি আছে? আমি তো ডিলি করে নিয়েছিলাম যে ভালো না হলে ফেরত দিয়ে আসবো। কাতে জাগোর কথা ছাড়ো, অশুভ একটা সব সময় পেছনে লাগে আমার তো। আচ্ছা তোমার একটা আরেকটা জিনিস আমি বলছি, আরেকটা জিনিস ঘটেছিল আমাদের রেজিস্ট্রির দিন। আমাদের রেজিস্ট্রি যেই একটা ব্যাংকুয়েট হলে হয়েছিল, সেখান থেকে আমরা মানে ও আমার শ্বশুরবাড়ির লোকেরা, মানে আমার শ্বশুর শাশুড়ি প্লাস কপিলকে
প্লাস আর যারা ছিল সকলকে একটা গেস্ট হাউসে রাখা হয়েছিল পাশেই, মানে সেই ভেনিউর পাশেই। তো আমরা সবাই ওদেরকে নিয়ে যাচ্ছি ভেনিউতে, যে ভেনিউ থেকে হোটেল গেস্ট হাউসে নিয়ে যাচ্ছি রাত্রিবেলা ইভেন্ট শেষ হওয়ার পর। তখন রাত 11:30-12 বাজে। তখন হঠাৎ কপিল গাড়িতে উঠে বলছে, আমরা যে রেজিস্ট্রেশন করলাম তার যে একটা কপি থাকে সেটা আমাদের কাছে একটা, একটা মনে হয় উকিল টুকিলের কাছে কারোর কাছে ছিল, আর একটা ওর কাছে ছিল। ও বলছে, এই আমার কপিটা কোথায়, রেজিস্ট্রি সার্টিফিকেটটা কোথায়, বিয়ে করলাম বিয়ে সার্টিফিকেটটা কোথায় গেল, হারিয়ে গেল কেন? সে কিছুতেই খুঁজে পাওয়া যায় না, ভেনিউতে খোঁজা হচ্ছে, গাড়িতে খোঁজা হচ্ছে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমার মা বলছে, এ কি ছেলে রে বাবা, বিয়ে করলো বিয়ের সার্টিফিকেট সাথে সাথে হারিয়ে ফেললো। আর তো আমি তো ভাবছি কী রে বাবা হারিয়ে ফেললো, আর তারপরে কি আমাদের তার 7-8 দিন কি এরকম পরেই ভিসা ইন্টারভিউ ছিল, সেটার জন্যই আমরা আর কি রেজিস্ট্রিটা একটু আগে করেছিলাম যে ভিসা ইন্টারভিউতে যেতে পারবো। আমি তো ভয় পেয়ে গেছি যে কী হবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমার কাছে যদিও একটা কপি আছে বাট স্টিল ওর কাছে একটা কপি থাকা দরকার। উফ, যা অবস্থা! তারপর পাওয়া গেছিলো ওরই পকেটে, সেটা আরেক কাণ্ড। মানে সে কি লাস্টে যে কি টেনশনে পড়ে গেছিলাম যে মা কি হলো, এতক্ষণ ধরে রেজিস্ট্রি হলো, রেজিস্ট্রি সার্টিফিকেটটা হারিয়ে গেল, তারপরে অবশ্য পাওয়া গেছিলো, তো শান্তি সেটা। তো যাক গে, এটা একটা মজাদার, এখনও আমি ওকে খেপাই এটা নিয়ে, ও আমাকে খেপায় নানান জিনিস বলে, কিন্তু আমি এই একটা ব্যাপারে ওকে খেপাই। তুমি বিয়ে করে বিয়ের সার্টিফিকেটই হারিয়ে ফেলেছিলে, মানে পুরো বিয়ের প্রমাণপত্রটাই তোমার হারিয়ে গেছিলো প্রথম দিনেই। চলো আজকে তোমাদের বেশ কিছু ছবি আমাদের রেজিস্ট্রি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ বেশ অনেক বছর আগেকার, তখন আমাকে আর কপিলকে বেশ বাচ্চা বাচ্চা লাগছে, কপিলের মাথায় অনেক চুল ছিল, আমি অনেক রোগা ছিলাম, আর দুজনেই একদম খুবই অল্প বয়স ছিল তখন, আমার বোন মা এটা আর আমার বাবা রেজিস্ট্রির সময়। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ফ্যামিলি, মানে আমার বাপের বাড়ির সব পিসিরা, 3 পিসি। আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির, আমার শ্বশুর শাশুড়ি, আমার জ্যাঠা শ্বশুর সকলে। তো এটা আমার বন্ধুরা, তাদের ছাড়া কোনো অনুষ্ঠানই অসম্ভব। এখন সব পুরনো ছবি দেখে মনে হচ্ছে সবাই কত অল্প বয়স্ক ছিলাম, কিরম অন্য রকম লাগছে সকলকে। একটা খুব মেমোরেবল ডে তোমাদের সাথে শেয়ার করলাম সেই ডের ছবিগুলো। আর তোমরা জানিও প্লিজ যে তোমাদের কেমন লাগলো, একদিন সময় করে আমাদের বিয়ের পুরো গল্পটাও তোমাদের সাথে শেয়ার করবো, দেখা যাক একদিন একটা ব্লগেই না হয় শেয়ার করবো। তো চলো ব্যাক টু রান্না, আজকে আমি কিছুই রান্না করিনি, পুরো ডিনারটাই আর কি কপিল বানিয়েছে। তো কাবাবের সাথে খাওয়ার জন্য ও একটা ফ্রাইড রাইস বানিয়েছে, তো চলো এবার ডিনারে যাই। ভাত কি বানিয়েছে এটা দাদা? ভাত, ভাত না ফ্রাইড রাইস। আর দেখো দেখো ভালো। হ্যাঁ, আর কি এটা কি দেখো তো স্টিকের মতো, এগুলো খাবো। হুম, এগুলো কি? এগুলো তুমি পারবে না গরম স্টিকটা, তুমি কি করে বার করবে? আচ্ছা একবার টেস্ট করে দেখো, তারপরে আমি বলছি স্টিকটার বার করতে পারবে কিনা। হ্যাঁ, ইয়াম ইয়াম, থ্যাংক ইউ দাদা। তো চলো, আমার শিক্ষা বাবু আমার জন্য ওয়েট করছে, আমি ডিনারটা সেরে নিই, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, বাই বাই।